বিসমিল্লাহ রহমান রহিম। প্রতিদিনের ন্যায় আজকে আমরা মাজহারুল ইসলাম ভাই আমেরিকার প্রবাসী, তার নেতৃত্বে কিছু গরিব মানুষের কষ্ট লাঘব করার জন্য ঈদ উপহার নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা আপনার কি হয়, কথা বলতে পারে না? এক ভাই ঈদ উপহার পাঠায় জানান। তা কত বছর ধরে নিয়ে এরকম? দেখেন সে একটা ঈদ উপহার পেয়ে কত খুশি, আর তো আর সে কান্দছে। আমরা যেন মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঈদে কিছু দিছে আপনাদের কেউ? ঈদে এক ভাই যে আপনাদের জন্য উপহার পাঠাচ্ছে নেন। আসসালামু আলাইকুম, খালা ভালো আছেন? ঈদে আপনারা কিছু নিছেন? এক ভাই আপনাদের জন্য ঈদ উপহার পাঠাইছে, বুঝলেন? এনেন, খুশি হয়েছেন তো? আসসালামু আলাইকুম, খালা ভালো আছেন? কি অবস্থা শরীরে? আপনার তো স্বামী নাই, ছেলেও নেই? দেখেন তার ঘর, তার জীবন, মহিলা, তার স্বামী নাই, ছেলে নাই। আচ্ছা যা খালা, এক ভাই আমরা এক ভাই আপনাদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছি, বুঝলেন? এনেন তার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, তারা ভালো আছেন? ঈদে কিছু নিছেন নাকি? ঈদে কেউ কিছু দেয় না, জানেন? তো আমেরিকার থেকে এক ভাই আপনার জন্য ঈদ উপহার পাঠাইছে, এনেন। আল্লাহ তার জন্য খুব ভালো রাখে, নামাজ পড়বো তার জন্য দোয়া করি।